কাল বলেছিলাম না চন্দনদাকে নিয়ে, যে মানুষ এখন আর মানুষের টাকার জন্য মানুষ ভালোবাসাকেও বিক্রি করে দিতে পারে, সত্যি টাকার জন্য। কারণ হ্যাপি ভাই, দুলাল মামা, জামাইবাবু, ওদের খোকন জামাইবাবু ওদের কম ভালোবাসত না। ভিলফুর ওকে পুরো পরিচয় দিল, ভিলফুর কিচেন, একটা পরিচিতি মুখ দিল, সেই মুখ নিয়ে এখন অন্য চ্যানেলে হয়তো বেশি টাকা দিয়েছে, তো সেই জন্য অন্য চ্যানেলে কাজ করছো। এটা সত্যি তোমার থেকে আশা করে, নিজের চ্যানেল খুলেছিল সেটা তাও মানা যায়, কিন্তু তুমি যেখানে ভিলফুরে কাজ করতে পারছো না, সেটা তোমার ভিডিওতে রিজন দেখিয়েছে তোমার মায়ের নাকি অসুস্থতা, তোমার মা অসুস্থ, তোমাকে বাড়িঘর সামলাতে হচ্ছে, তারপরে তুমি মাঠঘাটও আছে, সেই জন্য তুমি ভিলফুরে যেতে পারছো না, তোমার নাকি এরকম সমস্যা হচ্ছে বলে। কিন্তু তাহলে তুমি একটা অন্য চ্যানেলে কিভাবে কাজ করছো? তার মানে ওখানে তোমাকে বেশি টাকা দিয়েছে, টাকার জন্য তুমি বিক্রিয়ে গেছো। কিন্তু মনে রাখবে, এই ভিলফুডি কিন্তু তোমার ওই মুখের পরিচিতিটা দিয়েছে। আজকে যারা তোমার ওই মানে পরিচিত ফেসের জন্য তোমাকে নিয়ে গেছে, তারা কিন্তু তোমাকে পরিচিতিটা দেয়নি, হয়তো তাদের টাকার পরিমাণটা হয়তো বেশি দিচ্ছে, আমি ঠিক জানি না। আর এইভাবে না কেউ এগোতে পারে না, রুট ভুলে যেতে নেই, মানুষ যেখান থেকে বড় হয়, যেখান থেকে পরিচিতি পায় না, সেখানটা ভুলে যেতে নেই, জানো তো। ফ্রেন্ডস, আমি দীপা, তোমাদের দিচ্ছ দীপা ব্লগ, তো আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে চন্দনদাকে নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে চন্দনদাকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে অনেকেই সাপোর্ট করেছে আমাকে, বলেছে হ্যাঁ একদম ঠিক বলেছে, আর সত্যি ব্যাপারটা তো ঠিকই বলেছি। কারণ আর যখন কালকে ওই ভিডিওটা বানিয়েছিলাম, তখনও কিন্তু আমি জানতাম না যে চন্দনদা অন্য একটা চ্যানেলে কাজ করছে, মানে ভিলফুড কিচেনে কে ছেড়ে দিয়ে একটা অন্য চ্যানেলে কাজ করে। নিজের চ্যানেল তো আছে, নিজের চ্যানেলে ও দিদি ও মা এসব নিয়ে ভিডিও করে। আর যে রিজনটা দেখিয়েছিল যে মায়ের শরীর খারাপ, ওর ভিডিওতে যেটা বলেছিল, আপনারা ভুল বুঝবেন না, আমার মা অসুস্থ, তো সেই জন্য বাড়ির সব কাজকর্ম সব কিছু সামলাতে হচ্ছে, মাঠঘাট সামলাতে হচ্ছে, তো সেই জন্য আমি ভিলফুড কিচেনে যেতে পারিনি, এটা কিন্তু একদমই সত্যি কথা না, সেটা আমরা বুঝে গেছি। কারণ আজকে আমি দেখলাম আরেকটা অন্য চ্যানেলে, এখন সবাই দেখবে যেটা ফেমাস হয়ে যায়, সেই লোকজনকে নিজের চ্যানেলে আনার জন্য অনেক কিছু করে, তো তারা হয়তো বা ভিলফুড কিচেনের থেকে হয়তো বেশি টাকা দিয়েছে। আর মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যেতে একটা সময় সময় লাগে না, একটা সেকেন্ডও সময় লাগে না, একটা সেকেন্ডও সময় লাগে না। তো চন্দনদা সেরকম মানে টাকার লোভে অন্য চ্যানেলে বিক্রি হয়ে গেছে, কিন্তু চন্দনদা এটা ভুলে গেছে যে ওই যে পরিচিত ফেসটার জন্য তাকে নিয়েছে, সেটা কিন্তু ওই চ্যানেলটা দেয়নি, বা সে নিজেও খেটে তৈরি করেনি, সেটা ভিলফুড কিচেনই তাকে দিয়েছে। দুলাল মামা, খোকন ভাই, ভ্যাপিদা, এত ভালো মানুষ, এত পুরো ছোট ভাইয়ের মতো ওকে দেখতো, ছোট ভাইয়ের মতো ভালোবাসত। কাজলদা, তাদের যত খারাপ সময় তাদের সমস্ত কিছুতে হেল্প করেছে, তো সেই চ্যানেলটাকে লাথি মেরে আজকে, লাথি মেরে মিনস ছেড়ে কীভাবে চলে এলো, কীভাবে চলে এলো, সত্যি এতটা লোভ থাকা ভালো নয়। হ্যাঁ, নিজের চ্যানেল একটা খুলেছিল, আমরা ভেবেছিলাম হয়তো নিজের চ্যানেলটা খুলেছে তো সেখানে কাজ বাজ করছে, সেখানে ভিডিও শ্যুট করার জন্য হয়তো যেতে পারছে না, কিন্তু বিশ্বাস করে এটা দেখে না আজকে আমার খুব খারাপ লাগলো। আমি ভিডিওটা দেখছিলাম কি ইন্ডিয়ান কি একটা কুকিং চ্যানেল, তো সেখানে সে আমি পরপর স্ক্রল করে দেখছি, পরপর অনেক ভিডিও ওখানে বানিয়েছে, তাহলে সেই চ্যানেলে কীভাবে যেতে পারছে? ভিলফুড কিচেনে মানছে মায়ের শরীর খারাপ সব কিছুর জন্য যেতে পারছে না, তাহলে সেই চ্যানেলে কী করে কাজ করতে যেতে পারছে? এতটুকু সৎ সাহস নেই তোমার যে তুমি সত্যিটা বলবে? বলতেই পারতে যে হ্যাঁ আমার ওখানে পোষাচ্ছে না, তো আমার মনে হচ্ছে আমার আরও আর্নিং দরকার, তো আমি অন্য চ্যানেলে ওখানটা ছেড়ে দিয়েছি, এইটুকু বলতে পারতে, কিন্তু মিথ্যে কেন বললে? যারা ভিউয়ার্সরা তোমাকে ভালোবাসে তাদেরকে এই মিথ্যেটা বলতে একটু ইয়ে হলো না? আর মিথ্যে না মানে একটা সত্যি ঢাকতে গিয়ে না অনেক মিথ্যে বলতে হয়, সেটা তুমি করেছো। আর তোমার মা যে অসুস্থ নয় সেটা তোমার ভিডিও দেখেই বোঝা যায়, কারণ না হলে ওর স্বতঃস্ফূর্ত হয় মানুষ কথা বলতে পারে না। দিব্যি তোমার চ্যানেলে ভিডিও বানাচ্ছে, তাহলে কীভাবে অসুস্থ হতে পারে? তো এই এই চ্যানেলটার কমেন্ট বক্সে দেখলাম অনেকজনে এরকম কমেন্ট করেছে যে ভাই তুমি কি টাকার জন্য ব্যবসা শুরু করে দিয়েছো ভিলফুড কিচেনকে ছেড়ে? আর ভিউয়ার্সরা না এটা একদম ভালো ইয়েতে নেয়নি, কারণ সবাই তোমাকে ওখানে দেখতে অভ্যস্ত, তুমি যদি ওইটাকে কন্টিনিউ রেখে অনেক কটা চ্যানেলে ইনভলভ হতে তাহলে মানুষ কিছু বলতো না, কিন্তু তুমি যেখান থেকে পরিচিতি পেলে সেটাকে ভুলে আবার এইসব চ্যানেলে কাজ করছো, সেই জন্যই মানুষ তোমাকে এ বলছে। আর এতে না তোমার যে পপুলারিটিটা আছে সেখানে অনেকজন এই চ্যানেলে অনেকজন কমেন্ট করেছে যে এটা ভালো লাগছে না, তোমাকে এরকম মানায় না, এরকম অনেক একটা করেছে, চন্দন ভাই আপনাকে তো কয়েকটি চ্যানেলে এভাবে দেখতে পাই, আপনি কি এগুলো ব্যবসা শুরু করে দিলেন নাকি সবার যাতে দুলাল মামা খোকন সবাইকে ভুলে গিয়ে এখন নিজে এরকম করে বেড়াচ্ছ?
মানুষ কয় ছোট যদি একবার বড় না হয় না তাহলে সবকিছু ঠিকই, ছোট মানুষ যদি একবার বড় হয় না পেটে যদি শিক্ষা না থাকে সে সেটাই করে। আর তোমার আমি প্রথমেই বলেছি তোমার এমন কোনো ক্রিয়েটিভিটি নেই যার জন্য মানুষের এত ভালোবাসা তুমি কামাতে পারো। তুমি শুধুমাত্র ভিলফুড কিচেন একটা পরিচিত মানে চ্যানেল আর খুব সুন্দর চ্যানেল বলে তুমি ওখান থেকে পরিচিতিটা পেয়েছো, সেই জন্য তোমাকে এইসব চ্যানেলগুলো ডাকছিস। তাহলে রুটটা কিন্তু ভিলফুড কিচেন, সেটাকে তুমি কিভাবে ভুলে গেলে সত্যি বুঝতে পারি না। আরও অনেকজন কমেন্ট করে যে টাকার জন্য যে মানুষ সব কিছু করতে পারে, তো সেটা চন্দনদাকে না দেখে বুঝতে পারলাম না। তো সেখানে দেখলাম ওই চ্যানেলের ওনার লিখেছে যে সব কিছু না জেনে কিছু বলবে না, তাহলে সবটা জানাও, আমরা তো ভিউয়ার্স আমাদেরও তো অধিকার আছে সব কিছু জানার। তো মানে কাজল দ্বারাও কিছু বলেনি, তাহলে তোমার যদি সেটা মনে হয় তুমি সেটা জানিয়ে দিতে পারো সবাইকে, যে তোমাকে সবাই মানুষ ভুল বুঝছে, কী হয়েছে না হয়েছে সেটা বলে দাও। দেখো এরকম মিথ্যেটা বলেছো বলে সবার হয়তো আরো বেশি খারাপ লাগছে। তুমি যদি বলতে হ্যাঁ হ্যাঁ তোমার সাথে এই এই হয়েছে তো সেই জন্য তুমি যাচ্ছ না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি হুট করে কোনো কিছু না বলে নিজের চ্যানেল খুলে ফেলেছো, নিজের চ্যানেল খুলেছো সেটাতে মানে সবার অত প্রবলেম, কিন্তু তুমি যখন অন্য চ্যানেলে কাজ করছো না এটা দেখতে খারাপ লাগছে ভিলফুড কিচেনকে ছেড়ে। আর আমার মনে হয় সেই রকম এত কিছু হয়নি, কারণ ওরা খুবই ভালো মানুষ। কাজল দাস এরা বা চন্দন দুলাল মামা মেশো জামাইবাবু হ্যাপি তো সবাই খুব ভালো মানুষ। আমরা দেখেছি তুমি একদিন রাগ করে যাওনি বলে ওরা সবাই তোমার বাড়িতে এসে কত করে রাগ ভাঙাচ্ছিল বা এই সেই, আর ওদেরকে দেখলেই মনে হয় ওরা খুব ভালো মানুষ। তো এইরকম করো না প্লিজ, তো এতে তোমার যেটা পপুলারিটিটা বেড়েছে না এটা অনেকটা কমে যাবে, মানুষ তোমাকে আর ভালোবাসবে না, তোমার ওই সরল সিধে মানে ওইসবের জন্যই মানুষ তোমাকে ভালোবাসে, তুমি এতটা সাধারণ সরল ছিলে বলে। তো আমি বলবো না এখনো টাইম আছে, প্লিজ যা হয়েছে নিজেদের মধ্যে মিটিয়ে তুমি ভিলফুড কিচেনে ভিডিও করো, পাশাপাশি তোমার যদি মনে হয় হ্যাঁ আমার সংসার চালানোর জন্য আমাকে আরও ইনকাম করতে হবে তাহলে করো না, আরও পাশাপাশি চ্যানেলে ভিডিও করো, সেটাতে কেউ কিছু বলবে না। কিন্তু আমি বলবো প্লিজ ভিলফুড কিচেনে ফিরে যাও, কারণ মানুষ ওখানে তোমাকে দেখতে অভ্যস্ত, তোমাকে ওখানে সবাই ভালোবাসে। আর তার পাশাপাশি তুমি নিজের চ্যানেল চালাও, অন্য চ্যানেলে কাজ করো সেটা ঠিক আছে, কিন্তু ভিলফুড কিচেনে ফিরে যাও, যে তোমাকে পপুলারিটি দিয়েছে তোমার পরিচিত মুখ তৈরি করে দিয়েছে প্লিজ তাকে ভুলে যায় না। মূলকে যদি মানুষ ভুলে যায় না সেখানে উপকারের থেকে অপকার বেশি হয়। মানুষ তোমাকে কিন্তু অনেকজন এখানে লিখেছে বয়কট চন্দন, তাহলে তোমাকে যদি সবাই যদি এইভাবে বয়কট করে তোমার নিজের চ্যানেলটাও কিন্তু ডাউন হয়ে যাবে। তখন নিজের যে একটা আর্নিংয়ের জন্য তুমি যে বেশি স্যালারি আর্নিংয়ের জন্য তুমি যেটা করছো সেটাতেও তুমি সফল হবে না, কারণ মানুষ তোমাকে যদি না ভালোবাসে, তোমার মুখ যদি না দেখতে যায় তাহলে অপর যে চ্যানেলগুলো তোমাকে ডাকছে তারাও আর ডাকবে না, আখেরে ক্ষতিটা তোমারই হবে। তো বলবো প্লিজ এরকম করো না, কারণ তুমি একটা সরল সাদা সিধে ছেলে দেখে বোঝা যায় তো, মানে মানুষ তো এতদিন দেখেই বুঝতে পারি যে কীরকম কে। তো আমার মনে হয় তুমি এগুলো ফিরে যাও, নিজের মানে ভিলফুড কিচেনে ফিরে যাও, সেখানেও ভিডিও করো, পাশাপাশি তোমার চ্যানেলে আরও যদি মনে আরও চ্যানেলে কাজ করো সেখানে মানুষ তোমাকে দেখতে ভালোবাসবে। তো যাই হোক ফ্রেন্ডস, এই ছিল আমার ভিডিও, চন্দনদাকে এটাই বলার ছিল। তো কালকে যখন আমি ভিডিওটা বানিয়েছি তখনও সত্যি আমি মানে জানতাম না, চন্দন ভাবে নিজের চ্যানেলেই হয়তো কাজ করছে, তো সেই জন্য তারপরে দেখলাম আজকে যখন দেখলাম যে অন্য চ্যানেলেও কাজ করছে সত্যি খুব খারাপ লাগলো, কারণ ওই চ্যানেলে আমরা দেখতে অভ্যস্ত, কারণ এখন যদি অন্য চ্যানেলে দেখি কেমন লাগে। আর সত্যি যদি কিছু হয় সেটা আমাদের জানা, ভিউয়ার্সদেরও তো জানার অধিকার আছে, দুজন কেউই তো জানায়নি, তাহলে আমরা কী ধরবো, কিছুই হয়নি। ওই যে আর অপর চ্যানেলে যে এখন কাজ করছেন তো উনি লিখেছেন যে আপনারা না জেনে মন্তব্য করবেন না, তাহলে আপনি জানান, আপনারই ওপর দায়িত্বটা থাকুক যে আপনি জানান তারা যে হ্যাঁ আমরা ভিউয়ার্সটা ভুল আপনারাই ঠিক, ওই জন্য চন্দনদা আপনাদের চ্যানেলে কাজ করছে। তো সেসব কিছুই না, আমরা বুঝতে পেরেছি যে বেশি স্যালারির জন্য বেশি যাতে আরও আর্ন করতে পারে তো সেই জন্যে অন্য চ্যানেলে কাজ করেছে, কিন্তু যেখান থেকে পরিচিতি পেল সেটা যার জন্য আপনারা ডাকছেন তো সেটাকে ভুলে যাওয়া আমার মনে হয় উচিত হবে না। তো আজকের ভিডিও এইটুকুই, তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, তো আজকের মতো টাটা।